ছাত্রছাত্রী তোমরা গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা করো যাদের বিএ থার্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন আছে তাদের জন্য আমি লাস্ট মিনিট যে সাজেশানগুলো রেখেছি তোমরা এই সাজেশানগুলো ভালোভাবে লক্ষ্য করো যে অবশ্যই এখান থেকে তোমাদের অনেকটাই সুবিধা হবে বা আমি গতবারও তোমাদের সাজেশান দিয়েছিলাম যারা যারা তোমাদের দাদা দিদিরা ছিল তারাও আমার এই সাজেশানগুলো করে গেছে তোমরা ভালো করে করো মন দিয়ে পড়াশোনা করো এই সাজেশানগুলো প্রথম প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য দশ নম্বরের অস্থি সন্ধির শ্রেণী বিভাগটি উদাহরণ সহ আলোচনা করো ঠিক আছে আলোচনা করো বা প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় হোয়াট ইজ জয়েন্ট বা সন্ধি কাকে বলে উদাহরণ সহ সন্ধির শ্রেণীবিভাগ উল্লেখ করো ঠিক আছে নেক্সট প্রশ্ন আসি রক্ত কাকে বলে রক্ত সংবতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো ওকে নেক্সট প্রশ্ন আসছে তোমাদের যে কোষ কি কোষ কাকে বলে কোষ প্রথম কে আবিষ্কার করেছে সংক্ষেপে একটি চিত্ত সহ প্রাণী কোষের গঠন বর্ণনা করো নেক্সট প্রশ্ন শারীর শিক্ষায় শারীরস্থান স্থান ও ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব লেখো এর মাঝে একটা কথা বলে রাখি ধরো তুমি দশ নম্বরের জন্য প্রশ্নটা পড়ে গেছো সেই প্রশ্নটা পাঁচে পড়ে গেছে অসংখ্য লিখতে পারবে আবার যে প্রশ্নটা পাঁচে আছে সেটা দশও লিখতে পারবে এইটা এমন নয় ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমাদের একটা প্রশ্ন দিয়ে রাখি যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করো হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত আমাদের প্রবাহিত হয় সে বিষয়টা আর এক্সট্রা করে একটা প্রশ্ন তোমরা দেখেছিও যে শোষণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো শোষণ পদ্ধতি ঠিক আছে আর এর সাথে একটা করবে শোষণতন্ত্রের ওপর বিভিন্ন শোষণতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির গঠন ও কাজ লেখো ক্লিয়ার এই ছিল তোমাদের দশ নম্বরের সাজেশন এই পুরো সেটটা তোমরা যদি নিতে চাও আমার তোমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তোমরা পুরো স্বল্প মূল্যে চারশো টাকাও লয় পাঁচশো টাকাও লয় খুব স্বল্প পরিমাণে আমি তোমাদের নোটটা প্রোভাইড করে দেব এবার আসি তোমাদের যে পাঁচ নম্বর প্রশ্নগুলো পাঁচ নম্বর প্রশ্নগুলো কি আছে প্রথম প্রশ্ন আমি রেখেছি যে পুরুষ ও মহিলাদের সারি স্থানগত পার্থক্যগুলি উল্লেখ করো নেক্সট প্রশ্ন আছি নেক্সট প্রশ্ন তোমাদের জন্য খেলোয়াড়দের হৃৎপিণ্ড বলতে কি বোঝো খেলোয়াড়দের হৃৎপিণ্ড প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা কি অ্যাথলেটিক হার্ট বলতে কি বোঝো এর সাথে একটা প্রশ্ন করবে মানব হৃদপিণ্ডের গঠন বর্ণনা করো নেক্সট প্রশ্ন রক্ত কাকে বলে রক্তের উপাদানগুলি ও কার্যাগুলিগুলি আলোচনা করো আমি প্রথম লিখে দিলাম রক্ত কাকে বলে রক্তের উপাদানগুলো ছকের সাহায্যে আমি দেখালাম দেখার পর রক্তের যে কাজগুলো আমি একটা পয়েন্ট করে চার পাঁচটা লিখে দিলাম ক্লিয়ার এবারে আসি তোমাদের পেশি সংকোচনের প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো পেশি সংকোচন কোনগুলো আছে যেমন সমদৈর্ঘ্য সংকোচন সম টান সংকোচন এই যে বিষয়গুলো যেগুলো আছে সেই বিষয়গুলো ক্লিয়ার এবারে একটা এক্সট্রা করে তোমরা তোমার তোমাদের দুটো জিনিস করবে এক হচ্ছে বায়ু ধারকত্ব টিকা আর হচ্ছে সেকেন্ড উইন বায়ু ধারকত্ব আর সেকেন্ড উইন ঠিক আছে এই হচ্ছে এবার তোমাদের দুটো একটা প্রশ্ন তোমরা এক্সট্রা করে করে দিও যে মানব দেহের অস্থির বিভাগগুলি আলোচনা করো সংক্ষিপ্তভাবে হয়তো তোমাদের দিয়ে দিল এমন হয়তো তোমার দিয়ে দিল যে শরীরের নিম্নবাহু বা ঊর্ধ্ববাহু অস্থিগুলির নাম লেখো তাহলে আমার কি হচ্ছে মানব দেহের অস্থিগুলো আমি পুরো দেখে গেলে হবে যদি পরীক্ষায় দিয়ে দেয় এরকম কেটে কেটে যে শরীরের নিম্নবাহু বা ঊর্ধ্ববাহুর অস্থিগুলোর নাম লেখো তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে এবারে তোমাদের নম্বর যে প্রশ্নগুলো আমি তোমাদের রেখেছি নম্বর প্রশ্নগুলো তোমরা করো দু সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করে যাবে যে প্রশ্নগুলো আমি বলছি প্রথম প্রশ্ন হচ্ছে অক্ষীয় কঙ্কাল কি নেক্সট প্রশ্ন মানব দেহের দুটি আংশিক সচল সন্ধির নাম লেখো নেক্সট প্রশ্ন দু নম্বরের মানব দেহের দুটি যোগ কলার নাম লেখো আবরণী কলা কাকে বলে শ্বেতকণিকার দুটি কাজ লেখো মাইটোকন্ড্রিয়া কি মানব দেহের চারটি পেশি ও হারের নাম লেখো স্টোক ভলিউম বা কার্ডিও আউটপুট স্টোক ভলিউম মানে হচ্ছে ঘাত পরিমাণ আর কার্ডিও আউটপুট মানে হচ্ছে হিত উৎপাত ঠিক আছে এবার আসি তোমাদের পুণ্য বা ব্যর্থ সূত্র কি পূর্ণ বা ব্যর্থ সূত্র হচ্ছে বিষয়টা এখানে লক্ষ্য করা যায় ঠিক আছে প্রশ্ন সমটান ও সমদৈর্ঘ্য ব্যায়াম কাকে বলে ক্রীড়া শারীরবিদ্যা কাকে বলে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আরেকটা প্রশ্ন ভালো করে এইটা প্রশ্নটা খুব ভালো করে করবে ক্রীড়া শারীরবিদ্যা এই প্রশ্নটা প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা ধরে কিন্তু আর সেকেন্ড উইন মানে দ্বিতীয় বায়ু কাকে বলে ব্যায়াম শারীরবিদ্যার সংজ্ঞা দাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মানব দেহের দীর্ঘতম এবং বৃহত্তম পেশির নাম কি রক্ত কাকে বলে ঠিক আছে এবার আসি প্রবাহী বায়ুর পরিমাণ বলতে কি বোঝো তারপরে প্রশ্ন হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারকত্ব কাকে বলে অবশিষ্ট অবশিষ্ট বায়ুর অবশিষ্ট বায়ুর পরিমাণ বলতে কি বোঝো পেশি বলতে কি বোঝো শ্বাসনালী কাকে বলে ব্রাডিকাডিয়া ব্রাডিকাডিয়া কাকে বলে তারপরে কি মানব দেহের হৃদপিণ্ডের অবস্থান লেখো কোঙ্কাল তন্ত কাকে বলে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যাবে এই প্রশ্নগুলো থেকে আশা করা যায় এগুলো হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এই কোশ্চেনগুলো ধরেছে তাই এই কোশ্চেনগুলো আমি মনে করি মোস্ট প্রবাবলি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে দিও থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট